আসসালামু আলাইকুম, আমি হচ্ছে হাকিম গাজী। আজ আমরা যে ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্টটার নাম হচ্ছে কাপিং থেরাপি ট্রিটমেন্ট। আর্লি ওয়ার্ডে এটাকে বলা হয় হিজামা। তো ভাই এসেছেন, ভাইয়ের নাম হচ্ছে মহরম হোসেন। তো ইনি হিজামা করাতে এসেছেন, কাপিং থেরাপি যে ট্রিটমেন্ট। এনার চুলের জন্য যে সমস্যা, হেয়ার লস যে সমস্যা, সেই জন্য ইনি কাপিং থেরাপি ট্রিটমেন্ট করাতে এসেছেন এখানে। আপনার বাড়ি কোথায় হচ্ছে? আচ্ছা, এনার বাড়ি হচ্ছে ত্রিপুরা, ইনি থাকেন মুম্বাইয়ে। তো মুম্বাইয়ের মধ্যে আমার চ্যানেলে যে ইউটিউব দেখে ইনি এসেছেন এখানে। তো দেখেন এখন যে ট্রিটমেন্ট চলছে, দেখাচ্ছি আপনাকে। চুলে যে সমস্যা হয় ডিএসটির জন্য, যে আমাদের স্কেলের মধ্যে মাথা যে স্কেল আছে, স্কেলের মধ্যে যখন ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায়, তখন আমাদের চুল ঝরা, হেয়ার লস ওটা স্টার্ট হয়ে যায়। তারপর আস্তে আস্তে যে রুটস থাকে না, যে রুটসটা, ওই রুটসটা চলে যায়, তখন কি ওই পুরো স্কেলটা খালি হয়ে যায়। কিন্তু কাপিং থেরাপি ট্রিটমেন্টের দ্বারাতে কী হয়, আমরা এই জায়গাতে ব্লাড সার্কুলেশন, যেটা পিআরপি বলা হয়, হ্যাঁ, ট্রান্সপ্লান্ট যারা করে, যে ডক্টররা করে, তারা পিআরপি করে, মানে শরীরের মধ্যে একটা এক জায়গা থেকে রক্ত নিয়ে ওটাকে কিউর করে পুরো স্কেলের মধ্যে দেওয়া হয় ইঞ্জেকশনের মধ্যে। তো ওটাতে কী হয় যে ডিএসটিটা উঠে আসে, আর যে ওইখানে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে থাকে, ওটা ব্লাড সার্কুলেশন হয়, তো সেই জন্য চুলের গ্রোথ হয়। তো এটা আমাদের সব থেকে বেস্ট ট্রিটমেন্ট, নো পেন। আপনাদের কোনো এরকম অনেক ব্যথা হচ্ছে? নর্মাল। তো কোনো এরকম ব্যথার জন্য আপনার ভয় নেই, যে অনেক ব্যথা হচ্ছে, অনেক পেন হচ্ছে, তো সেরকম কোনো ভয় নেই। তো এই যে দেখেন, এই যে টক্সেস যে জমা হচ্ছে, খারাপ রক্ত, এটা মানে স্কেলের মধ্যে, মাথার মধ্যে এখানে স্কেলের যে খারাপ রক্তটা থাকে, ওই রক্ত, খারাপ রক্তর জন্যে যে ভালো রক্ত এখানে সার্কুলেশন হয় না, সেই জন্যে আমাদের চুলের প্রবলেম হয়। তো এটা কাপিং থেরাপি যে ট্রিটমেন্টটা করছি আমরা, খারাপ রক্ত যখন বের হয়ে যাবে, তখন হেয়ার লস যে প্রবলেম হচ্ছে ওটা বন্ধ হয়ে যাবে, আর নতুন চুল, নিউ হেয়ার, ওটা গ্রো হবে, মানে আরও নতুন চুল বাড়বে, আর চুল ঝরা একদম বন্ধ হয়ে যাবে। আর চুল যদি একদম পাতলা হয়ে থাকে, তো চুলের জ্বর থেকে ওটা মোটা হয়ে যাবে। তো আমাদের একটা এখানে ক্লিনিক আছে মুম্বাই মাহিমে, এটা আমাদের একটা ক্লিনিক আছে, আর আরেকটা আমাদের ক্লিনিক আছে কলকাতার মধ্যে আসানসোলে, ওখানে ডক্টর কাজী আছে, ওনার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করলে ওখানে যোগাযোগ করে যেতে পারেন। আর আমাদের একটা নতুন ব্রাঞ্চ খুলতে যাচ্ছে খুবই তাড়াতাড়ির মধ্যে, কলকাতা মেটিয়া বুরুজে, খুবই তাড়াতাড়ির মধ্যে নেক্সট মান্থে
আমরা চেষ্টা করছি খোলবার জন্য। তো কলকাতার যে ক্লায়েন্ট আছে তারা যোগাযোগ করে আপনারা আমাদের ওইখানে আসতে পারেন। কেন কলকাতার অনেক ক্লায়েন্ট বলছিল যে আপনার একটা ওইখানে হওয়া দরকার, ওই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি কলকাতার মধ্যে হয়ে গেলে সুবিধা হবে। আর বোম্বাইয়ের মধ্যে যে আমাদের বাঙালি ভাইরা আছে তারা যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন, নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। তো দেখেন আপনাকে আমি এখন দেখাচ্ছি যে পাথর হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে টক্সিস বের হয়েছে মাথার মধ্যে থেকে। এটা হলো খারাপ রক্ত টক্সিস, যার জন্য না নিউ ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায় মাথার মধ্যে, তো চুল ঝরা স্টার্ট হয়ে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কাপিং ট্রিটমেন্টটা চলছিল, কাপিং ট্রিটমেন্টটা চলছিল ওটা হয়ে গেছে। এখানে কোনো সার্জিক্যাল ব্লেডের যে আমরা রক্ত বের করেছি কাট লাগিয়ে ওটার কোনো দাগ নেই, কিছু নেই, নর্মাল যেমন ছিল অমনি। এই যে এই টাইপ যে গ্রিপটা আছে এটা দু ঘন্টার মধ্যে কিউর হয়ে যাবে, তা আর কোনো প্রবলেম নেই। চুলের জন্য আমরা কিছু মেডিসিন দিই আর কিছু অয়েল দিই, যার জন্য যে ড্যান্ড্রফ হয় চুলের যে গ্রোথ ওটা বাড়ে। তো চুলের যদি আপনাদের সমস্যা থাকে তো নিশ্চয়ই আপনি আমাদের ক্লিনিকের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করুন, আর আপনার যদি চুলের সমস্যা আসে তো ওটা থেকে আপনি মুক্তি পেতে আমাদের ক্লিনিকে আপনি যোগাযোগ করে আসুন। দোবারা ইনশাল্লাহ দেখা হবে, খোদা হাফেজ।